أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত বোন জানতে চেয়েছেন যে কেউ কাউকে কোরআন অথবা দ্বীনের শিক্ষা প্রদান করার বিনিময়ে পারিশ্রমিক স্বরূপ যদি কিছু অর্থ গ্রহণ করে তাহলে নাকি কিয়ামতের দিন তার মুখমণ্ডল থেকে গোস্ত ঝলসে পড়বে। এই কথার সত্যতা কতটুকু এবং কোরআন শিক্ষা দিয়ে কি পারিশ্রমিক স্বরূপ এর বিনিময়ে কিছু গ্রহণ করা জায়েজ আছে নাকি? আকুলু আবিল্লাহি তৌফিক। দিন সম্পর্কে জ্ঞান দান করা এটি নিশ্চয় সাদকিয়া সাদকা জারিয়া স্বরূপ মৃত্যুর পরবর্তী সময়েও ব্যক্তির উপকারে আসবে যদি তার এই ক্ষেত্রে নিয়তের স্বচ্ছতা থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন সমস্ত আমল ক্লোজ হয়ে যায়, কিন্তু তিনটি আমল যদি জীবদ্দশায় করে যায় তাহলে এর বিনিময়ে মৃত্যুর পরবর্তী সময়েও তার নেকি অব্যাহত থাকবে। তার মধ্যে একটি হচ্ছে আউ ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান যার বিনিময়ে মানুষেরা উপকৃত হয়। তাহলে একজন শিক্ষক যদি সুযোগ্য ছাত্রদেরকে শিক্ষা দিনে শিক্ষা দান করে ছাত্র সুযোগ্য ছাত্র যদি তৈরি করে যায়, এই ছাত্ররা আবার যত লোককে জ্ঞান শিক্ষা দিবে, এইভাবে যত লোক এই দিন সম্পর্কে শিক্ষা লাভ করবে এর একটা নেকি কিন্তু ওই যে শিক্ষক প্রথমে ছাত্রদেরকে শিক্ষা দিয়েছিল সে কিন্তু মারা গেছে, তার নেকি কিন্তু চলতেই থাকবে। সুতরাং এই দিন শিক্ষা দেওয়া এটি ভালো কাজ। তদ্রূপ কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা লাভ করা এটি উত্তম আমলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এখন প্রশ্ন হচ্ছে কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক স্বরূপ বা উহার বিনিময়ে কিছু গ্রহণ করা যায় যাচ্ছে নাকি? এইটি এই ক্ষেত্রে আমরা বলবো যে আমার আর্থিক সচ্ছলতা যদি থাকে তাহলে আমি ফ্রিভাবে যদি কোরআন শিক্ষা দিতে পারি, ফ্রিভাবে যদি দ্বীনী শিক্ষা কাউকে আঞ্জাম দিতে পারি, এটি নিশ্চয়ই বড় উত্তম কাজ, ভালো। এবং এই দ্বীন শিক্ষা দেওয়াকে এইটি কিন্তু আমি আসো মানে এই দ্বীন শিক্ষা দেওয়ার পিছনে কিন্তু আমি এই দুনিয়ার অর্থ উপার্জন করব, এটাই যেন আমার মুখ্য উদ্দেশ্য না হয়। এটা মুখ্য উদ্দেশ্য হলে তাহলে এটা ঠিক হবে না। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস স্বরূপ, আর নবীগণ তারা হচ্ছে এই এলেম রেখে গেছেন। সুতরাং যে ব্যক্তি এলেম শিক্ষা করলো, এলেম শিক্ষা দিল, সেজন্য এই নবুয়তের কিছু অংশ যেন সে লাভ করল। আর এই নবীরা পারিশ্রমিক স্বরূপ আসলে কিছু তারা গ্রহণ করেন নাই, তারা আল্লাহর কাছে প্রতিদান চেয়েছেন, আল্লাহর কাছেই তারা চেয়েছেন। নূহ আলাইহিসসালাম যেমন বলেছেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরা ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় স্বরূপ কোনো পারিশ্রমিক চাই না, বরং আমার এই দাওয়াতের বিনিময় আমি রব্বুল আলামিনের নিকট পারিশ্রমিক আশা করি। সুতরাং এইটা হচ্ছে ভালো। কিন্তু আমি যে মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছি, আমি মানুষকে জ্ঞান শিক্ষা দিচ্ছি, দিন শিক্ষা দিচ্ছি, এইটা আমার এই শিক্ষা সহায়ক স্বরূপ যদি কিছু পারিশ্রমিক লিওয়ার আমার প্রয়োজন বোধ হয় তাহলে আমি নিতে পারবো। যেমন আমার সংসার চলে না, আমি এই
শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা দেওয়ার দরুনে মাসের শেষে সম্মানী স্বরূপ যদি আমাকে কিছু দেয়, তাহলে এটি হচ্ছে আমার এই দুনিয়ায় চলার পথে সহায়ক হবে এবং আমার শিক্ষা দানের ক্ষেত্রেও সহায়ক হবে। কারণ আমার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, এদের ভরণ পোষণের দায়িত্বভার আমার উপরে, তাহলে এই টেনশন থেকে আমি মুক্ত থাকলাম, এবার ফ্রেশ মনে আমি ছাত্রদেরকে শিক্ষা দিতে পারবো। এটি এই দিন শিক্ষার সহায়ক স্বরূপ পারিশ্রমিক আমি নিতে পারি। আর তাছাড়াও স্পেশালভাবে এসেছে যে আপনি কোরআন শিক্ষা দিয়ে আপনি টাকা নিতে পারেন। বুখারী শরীফের হাদিস আবু সাইদ খুদ্রি থেকেও এসেছে, আবদুল্লাহ বিন আব্বাস থেকেও বর্ণিত হয়েছে যে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কতিপয় সাহাবিদের সমন্বয়ে একটা দাওয়াতি টিম কোথাও পাঠিয়ে দিলেন। এরা কোনো এক এলাকায় যে সেখানে রাত্রি যাপনের প্রার্থনা করলো যে আমরা রাত্রি থাকবো, কিন্তু এলাকাবাসী তাদেরকে আশ্রয় দিল না। অবশেষে তারা মনক্ষুণ হয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরেই ওই এলাকার যিনি মোরল বা নেতা তাকে সাপে দংশন করলো বা বিষাক্ত কোনো প্রাণী তাকে দংশন করলো। এতে মানে সকলেই বলল যে কিছুক্ষণ আগে আমাদের নিকটে যারা এসেছিল ওরা হয়তো ঝাড়ফুঁক করলে ভালো হবে। অবশেষে খুঁজতে খুঁজতে তাদেরকে পাওয়া গেল। তারা বলল যে হ্যাঁ, আমরা যেতে পারি যদি আমরা চিকিৎসা করব, আল্লাহ যদি ভালো করে, তাহলে পারিশ্রমিক স্বরূপ কিন্তু আমাদেরকে কিছু দিতে হবে। তারা বলল যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপরে এসে তাদের মধ্যে থেকে একজন সুরা ফাতিহা 6 বার পড়ে ফু দিলেন, সেখানে থুথু দিলেন, এরপরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল। তারপরে কিছু ছাগল তাদেরকে দিল। এখন সাহাবিদের মনে সংশয় সৃষ্টি হলো যে এই ছাগলগুলো আমরা নেব কি নেব না, তারপরে আমরা রাসুলের কাছে উপস্থিত করব, রাসুল যে ফাইসালা দিবে সেটা মেনে নেব। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ছাগলগুলো পেশ করা হলো, বিস্তারিত ঘটনা বর্ণনা করা হলো। রাসুল সাহেব বললেন, ইলতামাসুহু ওয়াজআলু লিসাহমা, তোমরা এটা গ্রহণ করো এবং আমারও আমার জন্য একটা অংশ তোমরা নির্ধারণ করো, একটা নির্ধারণ এই এই ভাগে আমাকেও অংশীদার করো। সুতরাং এইখানে হচ্ছে মানে কোরআন শিক্ষা দিয়ে সেটি মানে পারিশ্রমিক স্বরূপ কিছু নেওয়া, এটা রাসুল জায়েজ ফতোয়া দিলেন। এবং রাসুল আরও বললেন, ইন্না আহাক্কা মা আখাজতুম আলাইহি আজরান কিতা বাল্লা, নিশ্চয় তোমরা এই কোরআন থেকে যা কিছু কিতাবুল্লাহ, ইন্না আহাক্কা মা আখাজতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তোমরা এই শিক্ষা দিয়ে যা কিছু তোমরা হাদিয়া স্বরূপ গ্রহণ করে এটি নিশ্চয় উত্তম। তো এটা এসেছে, এটা জায়েজ আছে। তাছাড়াও এক মহিলা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য উৎসর্গ করে দিতে চাই, অর্থাৎ আপনি আমাকে বিবাহ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আসলে এই মুহূর্তে আর আমার বিয়ের কোনো ইচ্ছা নাই। তখন উপস্থিত সাহাবিদের মধ্যে এক সাহাবি বলে, রাসূলুল্লাহ, আমি একে বিবাহ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকে বললেন যে ঠিক আছে, তুমি তাহলে একে মহরানা স্বরূপ কিছু দান করো। তো বলছে আমার কিছুই নাই। তখন রাসূল সাহেব বললেন, ওলাও কলিল, অল্প কিছু হলেও দাও, যদি তোমার এই লোহার আংটি যদি থাকে সেটাও তাকে মহরণা স্বরূপ দাও। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সেটাও আমার কাছে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন তাকে বললেন যে তুমি কোরআন জানো? তো বলছে হ্যাঁ রাসূলুল্লাহ, আমি কোরআন পড়তে জানি, কোরআন ভালো করে শুদ্ধ করে পড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন যে ঠিক আছে, ইউ আল্লিমু হাল আল কোরআন, তুমি তোমার এই স্ত্রীকে কোরআন শিক্ষা দাও, এবং তিলকা সুয়ার মাহরান লাহা, এই সুরাগুলো যে তুমি তাকে শিক্ষা দেবে এটাই হচ্ছে এই মহিলার মহরানা স্বরূপ। এটা মহরানা, সেটা মানে কোরআন শিক্ষা বিনিময় এটা মহরানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন।
এই এই দৃষ্টিকোণ থেকে নিশ্চয় এটি জায়েজ আছে। আর ওই মুখের গোস্ত মানে টপ টপ করে কিয়ামতের দিন পড়বে এই মর্মে আমার সঠিক তথ্য জানা নাই। এই ক্ষেত্রে আমরা দুনিয়া কামানোর উদ্দেশ্য না হয় এর বিনিময়ে আমার আখেরাতে নেকি কামানোই যেন আসল উদ্দেশ্য হয়, তাহলে ইনশাল্লাহ কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে পারিশ্রমিক স্বরূপ আপনি আর্থিক সহযোগিতা গ্রহণ করতে পারেন, এতে কোনো দোষনীয় নয়। আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।